হ্যালো ভিউয়ার্স, গ্রেট শর্ট স্টোরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। হাজার বছরে চলে আসা বাঙালিদের কিছু ঐতিহ্যবাহী জিনিস যা আমরা সেই প্রাচীন কাল হতে বিভিন্ন কাজে ব্যবহার করে আসছি। এই ঐতিহ্যবাহী জিনিসগুলি হাজার বছরের বাংলার সংস্কৃতির এক একটি উপাদান। নকশিকাঁথা, নকশিকাঁথা বাংলার ঐতিহ্য। পাখি, ফুল, লতা পাতা ও বিভিন্ন চিত্র এঁকে মেয়েরা এককালে এক প্রকার আকর্ষণীয় কাঁথা তৈরি করত। এই বিশেষ কাঁথাকে বলা হয় নকশিকাঁথা। নকশিকাঁথা সেলাই করা একদিকে যেমন মেয়েদের শিল্প নৈপুণ্যের পরিচয় বহন করত, তেমনি অবসর কাটানোর একটি মাধ্যম এই নকশিকাঁথা। সে সময় এটি ছিল শীত নিবারণে গরিবদের অনন্য বন্ধু। আজ নকশিকাঁথা ধনীদের বিলাস পণ্যে পরিণত হয়েছে। যদিও এটি পাওয়া খুব কঠিন, আধুনিক পোশাক কাপড়ের ও কম্বলের জন্য ও সময়ের অভাবে গ্রামের মহিলারা আর এটি সেলাই করেন না। এক একটি নকশিকাঁথা সেলাই করতে 6 মাস হতে 1 বছর লাগে। শিকা, শিকা গ্রাম বাংলায় গ্রামীণ বধূদের নিপুণ হস্তশিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন। শিকার ছিল বহুমুখী ব্যবহার। পল্লীবধূরা শিকায় ঝুলিয়ে রাখত সংসারের বিভিন্ন জিনিস। মাঝে মাঝে রঙিন শিকেই ঘরের মাঝে নতুন হাঁড়ি ও অন্যান্য জিনিস সারি সারিভাবে ঝুলিয়ে রাখত। আজ সে শিকা সত্যিই শিকাই উঠে গেছে। সভ্যতার উৎকর্ষ সাধনের সঙ্গে সঙ্গে নতুন নতুন বাড়িঘর ও জিনিসপত্র রাখার বিভিন্ন জিনিস আবিষ্কার হবার ফলে শিকা সত্যিই শিকাই উঠে গেছে। খরম, খরম এক প্রকার জুতা বিশেষ। গ্রাম বাংলায় অনেক আগে আধুনিক স্যান্ডেলের বা জুতার বিকল্প হিসেবে পায়ে ব্যবহারের বস্তু কাঠ দিয়ে তৈরি করা হতো। খরম 2 প্রকার, বয়েল খরম, দলযুক্ত খরম। বর্তমানে খরম ব্যবহার করা যেন রূপকথার মতো শোনায়। বর্তমানে তৈরি স্যান্ডেলের কাছে খরম মার খেয়ে গেছে। পালকি, পালকি আগে অভিজাত শ্রেণী চলাচলের জন্য ব্যবহার করা হতো, বিশেষ করে মেয়েদের জন্য। তবে বরকনের পরিবহন করতে এই বিশেষ যানটির ব্যবহার উল্লেখযোগ্য। বাঁশ, কাঠ, টিন ও লোহার শিক দ্বারা তৈরি পালকি খুব দৃষ্টিনন্দন ও শিল্প সমৃদ্ধ ছিল তা বলার অপেক্ষা রাখে না। 4 জন বেহারা পালকি বহন করত। সেকালে পালকি ছাড়া বিয়ের সুন্দর আয়োজনটা যেন অসম্পূর্ণ থেকে যেত। আজ যান্ত্রিক সভ্যতায় যন্ত্রের পরিবহন ব্যবস্থার নিকট টিকতে না পেরে হারিয়ে গেছে পালকি। গরুর গাড়ি, গরুর গাড়ি বাঁশ ও কাঠ দ্বারা তৈরি করা হয়। সাধারণত পল্লী অঞ্চলে গ্রামের মহিলারা কোথাও গেলে একমাত্র বাহন এই গরুর গাড়ি। গাড়িতে টপর বা নৌকার ছই এর মতো ছাউনি দিয়ে একে সাজানো হতো। এছাড়া গ্রামের যে কোনো পণ্য পরিবহনে ব্যবহার হতো গরুর গাড়ি। আধুনিক পরিবহন ব্যবস্থার সঙ্গে পাল্লা দিয়ে এখনও কিছু কিছু এলাকায় টিকে আছে গরুর গাড়ি। পালতোলা নৌকা, পালের নৌকা বাংলার ঐতিহ্যের অন্যতম একটি উপাদান। ছোট বড় সব ধরনের নৌকাতেই পাল ব্যবহার করা হতো। মূলত মাঝিরা যখন দাঁড় টানতে টানতে ক্লান্ত হয়ে যেত বা বাতাস অনুকূলে থাকলে পাল তুলে খুব তাড়াতাড়ি এক জায়গা হতে অন্য জায়গায় যাওয়া আসা করা যেত। তবে বর্তমানে প্রত্যেক নৌকায় পালের জায়গা দখল করেছে মেশিন। ঢেঁকি, গ্রাম বাংলার আরেকটি প্রাচীন ঐতিহ্য হলো ঢেঁকি। সেই প্রাচীন কাল হতে চাল করতে, আটা করতে, বিভিন্ন মশলা গুঁড়া করতে ব্যবহার করা হতো ঢেঁকি। বর্তমানে নিউট্রিশিয়ান রাউত ঢেঁকি ছাটা চালের ভাত খেতে বলেন। বর্তমানে ইঞ্জিন চালিত মেশিন ঢেঁকি স্থান দখল করে নিয়েছে। পিড়ি, বাড়িতে অতিথি এলে বা বাড়ির বিভিন্ন কাজে বা কোথাও বসতে যে জিনিসটি এখনও গ্রামের মহিলারা ব্যবহার করে তা হলো এই পিড়ি। এটি আগে তৈরি করা হতো দুইভাবে, মাটি দিয়ে এবং কাঠ দিয়ে। তবে এখনও কাঠের পিড়ি ব্যবহার করা হয়। আর এক প্রকার ব্যবহার হয় বর্তমানে রুটি বলতে। এখনও টিকে আছে এটি, তবে কম, প্লাস্টিকের ছোটো টুল জায়গা কেড়ে নিয়েছে। মাথাল বা মাথুল, মাথাল গ্রামীণ কৃষকদের বর্ষার মরশুমে বৃষ্টির হাত হতে বাঁচতে মাথায় দিয়ে বের হওয়ার একটি বিশেষ ছাতা। বাঁশ ও শালপাতার সাহায্যে এটি প্রস্তুত করা হয়। রোদ ও বৃষ্টি হতে রক্ষা পেতে গ্রামীণ কৃষকদের নিকট এটি স্মরণীয়। অনেকে এটি তৈরি করে জীবিকা নির্বাহ করত। আধুনিককালে এখনও এটি ব্যবহার করা হয়। ছাতা ও রেইনকোটের আড়ালে হারিয়ে যাচ্ছে। কলুর ঘানি, কলুর বলদ বাগধারার অর্থ কি সকলে জানে। আর এই কলুর ঘানি হতেই কলুর বলদ কথাটির উদ্ভব বা উৎপত্তি। কলুর ঘানি বলতে তৈলবীজ, সরিষা, তিল, তিসি, নারকেল হতে তেল উৎপাদন করার একটি সরল যন্ত্র। 7 থেকে 10 ফুট লম্বা বাঁশ দিয়ে ও কাঠের গুঁড়ির সহযোগে ঘানি তৈরি করা হতো। একটি গরু বা বলদ বা গাধা বা ঘোড়া দিয়ে একে টানানো হতো। কিছু মানুষ ঘান ভাঙিয়ে তেল উৎপন্ন করে গ্রামে গ্রামে ফেরি করত, আর এদের বলা হতো কলু। বর্তমানে ইঞ্জিন চালিত মেশিন ঘানির স্থান দখল করে নিয়েছে। হুক্কা, হুক্কা ছিল গ্রাম বাংলার অতি প্রাচীন একটি ঐতিহ্য। এটি গ্রামীণ কৃষক থেকে শুরু করে অবস্থাবান সকলের কাছে অতি পরিচিত ও অবসর কাটানোর মাধ্যম। কাজের ফাঁকে বা গল্প গুজবের মাঝে বা অবসরে ধূমপান করার বিশেষ একটি মাধ্যম। হুক্কা 2 ধরনের দেখা যেত। প্রথমটা পিতলের বা রূপার তৈরি, দ্বিতীয়টা নারকেলের মালার মালার আর সঙ্গে কাঠের দণ্ডের হুক্কা।
বিত্তবান ও অভিজাত শ্রেণীরা ব্যবহার করতেন পিতল বা রূপার তৈরি হুক্কা, আর নিম্নবর্তী বা মধ্যবিত্তরা ধূমপায়ীরা ব্যবহার করতেন নারিকেলের হুক্কা। গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক হুক্কা কৃষকের ঘর থেকে ছেড়ে আজ স্থান নিয়েছে জাদুঘরে। আজ মেশিনে তৈরি বিড়ি ও সিগারেট এর কাছে হুক্কা পারেনি টিকতে। তবে বর্তমানে অনুষ্ঠান বাড়িতে বা কোনো রেস্টুরেন্টে এ সাজানো থাকে হুক্কা। পাতকুয়ো বা ইদারা গ্রামের মানুষের খাবার জলের সবচেয়ে ভালো মাধ্যম ছিল। এখনও কিছু কিছু গ্রামে দেখা যায় কূপ বা ইদারা ও পাতকুয়া। 10-15 ফুট গোল গর্ত করে প্রায় 50 ফুট নিচ পর্যন্ত মাটি খুঁড়ে পাতকুয়া তৈরি করা হতো। মাটির নিচে ঝর্ণা ছিল এই কূপের জলের প্রধান উৎস। পাতকুয়া ও ইদারার মধ্যে পার্থক্য হলো ইদারার নিচ থেকে উপর পর্যন্ত ইট বাড়িং সিমেন্ট বালি দিয়ে তৈরি গোল কাঠামো দিয়ে বাঁধাই করা হতো, আর পাতকুয়া বাঁধাই করা হতো না। বর্তমানে ট্যাপ কল বা চাপা কল এসে কুয়ো আর দেখা যায় না। তাছাড়া জলস্তর নেমে যাচ্ছে, তাই সেভাবে জলও পাওয়া যায় না। আজ এই আধুনিক যুগে আধুনিক পণ্যের কাছে আধুনিক কলা কৌশলের কাছে মার খেয়ে আস্তে আস্তে বিলুপ্তির পথে আমাদের এই ঐতিহ্যবাহী জিনিসগুলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।